Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfir wa na'uzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم قال النبي صلى الله عليه وسلم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وَإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُلُّهُ أَلَا وَهِيَ الْقَلْبُ الْحَدِيثُ قَالَ اللَّهُ تَعَالَى إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دين تبير بقتك এবং মানবজন ইসলাম এই পর্বে সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং আমার সাথে থাকার জন্য আমি আরও আপনাদেরকে সাধুবাদ জানাই মোবারকবাদ জানাই এই দিন টিভির পক্ষ থেকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মানবজন ইসলামের এই ধারাবাহিকতা চলতে থাকবে এই পর্বে আমি আলোচনা করব যে মানুষ সৃষ্টির সম্পর্কে মানুষকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন আর মানুষকে আল্লাহ সৃষ্টি করার উদ্দেশ্য কী যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে তার ভাষায় বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম আমি আদম সন্তানদেরকে সম্মানিত করে সৃষ্টি করেছি এখন পৃথিবীতে যত মানুষ আছে তাহলে সবাই সম্মানিত অতিবাহিত যারা হয়েছে তারাও সম্মানিত যারা আসবে তারাও সম্মানিত হ্যাঁ আদম আলাইহিস সালামের সন্তান হিসাবে মানুষ হিসাবে আমরা সবাই সম্মানিত কিন্তু তারা কি সম্মানিত প্রশ্ন যে ইতিহাস সাক্ষী যে ফেরাউন নমরুদ কারুন সাদ্দাদ আবু জাহেল উতবা সাইবা তারা কি সম্মানিত না তারা সম্মানিত হতে পারেনি কারণ কি মানুষকে ইসলামী জ্ঞান অর্জন করতে হবে আল্লাহর বিধিবিধান মতো চলতে হবে আল্লাহ পাক যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য ইবাদত দুই প্রকার হয়ে থাকে একটা হলো শারীরিক ইবাদত আরেকটি হলো মালি ইবাদত যেমন শারীরিক ইবাদত আমরা নামাজ পড়ি রোজা রাখি হজের সময় শারীরিক ইবাদতও লাগে মালি ইবাদতও লাগে অর্থাৎ টাকা পয়সা খরচ লাগে সৌদি আরব যাইতে হবে নির্ধারিত সময় হজের সময় এরকমভাবে সেখানে একটা খরচ হয় এবং কি সেখানে সশরীরে গিয়ে তওয়াব করতে হবে সাই করতে হবে মিনায় যাইতে হবে মুজদালাফায় যাইতে হবে আরাফার ময়দানে উপস্থিত হতে হবে তো এই যে এখানে শারীরিক এবং আর্থিক দুইয়ের সমন্বয় হলো হজ সম্পন্ন করা যেহেতু আমরা সবাই জানি বুনিয়াল ইসলাম খামসিন শাহাদাতি আল্লাহ ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আব্দুর রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাজ জাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান
ইসলামের মূল বুনিয়াদ পাঁচটি। এক নম্বর হলো এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আরও সাক্ষ্য দেওয়া যে হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু ফাকের বান্দা ও রসুল। এটা হলো ইমানের ব্যাপার, এটা হলো অন্তরের ব্যাপার, মনে প্রাণে বিশ্বাস করা এবং স্বীকার করা, জবানে বাস্তবে বিধিবিধানগুলি মেনে চলা, এটা হলো ইমান মুমিনের পরিচয়। তো সেটা আমার প্রথম লাগবে বিতর্কত, যে মানে নেফাকি থেকে পরহেজ হয়ে আমাকে মানুষ হিসাবে যে স্রষ্টা স্রষ্টাকে চিনা, যিনি আমাকে সৃষ্টি করেছেন তাকে চিনে তার হুকুম পালন করা, সেই হবে প্রকৃত মানুষ। আমরা উদাহরণ দিয়ে থাকি, যেই ধানের ভিতরে চাউল আছে সেটাকে ধান বলা হয়, যে বাদামের ভিতরে বিচি আছে সেটাকেই বাদাম বলা হয়। একই ধানের শীষের মধ্যে 100টা ধান হয়েছে একটা ছড়ার ভিতরে, দেখা গেল এর মধ্যে 4-5টা চিটা, মানে আকারে দেখতে ধান প্যাকেট করা, ভিতরে চাউল নাই, যার কারণে চিটা বলা হয়। এটাকে যখন উড়ানি হয়, বাসনি দেওয়া হয়, ধানটা থেকে যায়, চিটাটা পড়ে যায়, উড়ে যায়, এটার কোনো দাম নাই। তদ্রূপ যে মানুষের মধ্যে ইমান আছে, যে মানুষের মধ্যে আল্লাহর ব্যাপারে একত্ববাদের স্বীকার দিতে পারে, প্রকালকে বিশ্বাস করে, হিসাব নিকাশের প্রতি সে বিশ্বাস রাখে, ফেরেশতার প্রতি বিশ্বাস রাখে, রসুলগণের প্রতি বিশ্বাস রাখে, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস রাখে, এই মানুষগুলা হল যেনে ওই ধানের ভিতরে চাউলে ভরা। আর যারা এগুলার উপরে বিশ্বাস স্থাপন করে না, তারা যেন চিটা। আর চিটা মালিক যখন ধান একসাথে উঠালো, চিটাগুলি ফেলিয়ে দেয়, তার কোনো কষ্ট হয় না। তদ্রূপ আল্লাহ সুবহানাহু তাআলার কাছেও ওই চিটা মানুষগুলো জাহান্নামে যাবে, আল্লাহর কষ্ট হবে না, যদি একসাথে আমরা চলাফেরা করতেছি। তাহলে যেই ধানের ভিতরে চাউল নাই সেটা ধান না, যেই বাদামের ভিতরে বিচি নাই সেটা কোনো বাদাম না, যেই মানুষের ভিতরে ইমান নাই সেটা কোনো মানুষ না, মানুষ না, আল্লাহর কাছে সেই মানুষ বলে বিবেচিত হয় না। যেমন ফেরাউন, নমরুদ, সাদ্দাত, এরা মানুষ নামে নয়, এখনও পৃথিবীর বুকে কেউ যেই না যেই ধর্মের হোক, ফেরাউন কারো নাম রাখা হয় না, নমরুদ কারো নাম রাখা হয় না। আমরা একটু চিন্তা ফিকিরি যদি করি যে এর উপরে আল্লাহ ফাকে লানত, যে আল্লাহর বিরোধিতা করেছিল, তারা নিষ্কিনি যে আল্লাহ বলে নিষ্কিনি দাবি করেছিল, এই পথের প্রতীক যারা, তারা সবাই পথভ্রষ্ট। আল্লাহ ফাক অন্যত্রে বলেন, সূরা 3-এর মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম থুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। অবশ্যই আমি মানুষদেরকে সবচাইতে সুন্দরতম অবস্থায় সৃষ্টি করেছি, এবং আমি তাকে নিজ থেকে নিশ্চিত্তর করে দেব, কুজু থেকে কুজু করে দেব। অর্থাৎ মানুষকে সম্মানিত করেছেন। আরেক জায়গায় বললেন, মানুষের চাইতে সুন্দর দ্বিতীয় আর কোনো জিনিস বানান নেই। আমরা যদি চিন্তা গবেষণা করি, আসলে পৃথিবীতে যত প্রাণীকুল আছে, যত মাখলুক আছে, যত সৃষ্টি আছে, সমস্তের মধ্যে আল্লাহ পাক মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ বিহামদি। তা আমরা মানুষ যে ধর্মলম্বী হই না কেন, মানুষগুলি আমরা সবাই কিন্তু সম্মানিত। তো এই সম্মানটাকে ধরে রাখি আমরা, যেই যে ধর্মই পালন করি, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল রাখি, কিন্তু মুসলমান হিসাবে আমরা অবশ্যই রসুল যেমনে সবার প্রতি লা ইয়ারহামুল্লাহ মা লা ইয়ারহামুন্নাস, যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করে না, আমরা মুসলমান হিসাবে কাফের, বেদিন, মুশরিক, ইহুদি, আস্তিক, নাস্তিক সবার প্রতি আমাদের আন্তরিক ভালোবাসা, যেহেতু নবীর হাদিস যে মানুষের প্রতি ভালোবাসে না আল্লাহ তার প্রতি রহম করে না, দয়া করে না, তাহলে আমরা এই ভালোবাসা একে অপর প্রতি আমাদের আছে, থাকবে, আর এই ভালোবাসা নিয়ে আমরা চলতে চাই, বাঁচতে চাই, মরতে চাই। আমি যে হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি শ্রোতামণ্ডলী, সে হাদিসের মধ্যে একটা সুন্দর উদাহরণ দিয়ে বলেছেন, মানুষকে প্রকৃত পক্ষে আল্লাহর কাছে গ্রহণযোগ্য মানুষটিকে, বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। জানিয়ে রাখো, মানুষের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, ওই গোস্তের টুকরা যদি ভালো থাকে, সুস্থ থাকে, পুরো বডিটাই সুস্থ, সুবহানাল্লাহ।
আর মানুষের এই বডির মধ্যে যে গোস্তের টুকরা আছে এটা যদি নষ্ট হয়, এটা যদি খারাপ হয়ে যায়, তাহলে পুরো শরীরটাই খারাপ হয়ে যাবে, পুরো শরীরটাই নষ্ট হয়ে যাবে। তাহলে সেই গোস্তের টুকরাটা কি? আলা ওয়াহিয়াল কাল, সেটা বলছে কলব। ওই কলব, ওই অন্তর যদি আমার পরিষ্কার থাকে তাহলে আমার ওটা পবিত্র থাকলে পুরো শরীরই পবিত্র। ওই অন্তরটা যদি আমার পবিত্র না থাকে, নষ্ট থাকে, তাহলে পুরো শরীরটাই নষ্ট। এই জন্য অন্তরটাকে আমাকে পরিষ্কার করতে হবে। ওই অন্তরকে পরিষ্কার করার হাতিয়ার হলো, আমরা যেমন কাপড়ে ময়লা লাগে আমরা সাবান দিয়ে ব্লিচিং দিয়ে ধুয়ে পরিষ্কার করি। আমরা গুনাহ করলে, অন্যায় করলে, কোনো ধর্মেই অন্যায়কে প্রশ্রয় দেয় না। কোনো ধর্মেই চুরি করা, ডাকাতি করা, দুর্নীতি করা, অপরের সম্পদ আত্মসাত করা, ব্যবসার ভিতরে ভেজাল দেওয়া কী করে না, কোনো ধর্মেই এটাকে সঠিক বলে না, পছন্দ করে না। ইসলাম ধর্ম সেটা পছন্দ করে না। তাহলে আমরা কী বুঝলাম? তাহলে এখানে আমাদেরকে বুঝতে হবে যে মানুষ কাকে বলে? যার হুশ আছে তাকে মানুষ বলে, যার হুশ নাই তাকে মানুষ বলে না। আল্লাহ সুবহানাহু তাআলা এই পৃথিবীর মানুষের মধ্যে নির্ধারিত ব্যাপার বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু তাআলা নিজে বলেন, তোমরা সর্বোত্তম জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের মঙ্গলের জন্য, যে তোমরা মানুষদেরকে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, এবং তোমরা আল্লাহর প্রতি ভরসা করে থাকো। আমরা সবাই জানি যে মানুষের মধ্যে প্রথম মানুষ বাবা আদম আলাইহিস সালাম, তাকে যখন সৃষ্টি করতে চেয়েছেন তখন ফেরেশতাকে জিজ্ঞাসা করেছিলেন। কোরআনের ভাষায় আল্লাহ পাক বলেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নি জাঈলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নি আ'লামু মা লা তা'লামুন। স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন, আমি পৃথিবীতে খলিফা পাঠাইতে চাই, তাদের সাথে কথা বলতেছে। তখন মানুষ সৃষ্টি হয় নাই, পৃথিবীতে কোনো মানুষই ছিল না, কারণ মানুষের প্রথম কে ছিলেন? আমাদের আদি পিতা হযরত বাবা আদম আলাইহিস সালাম। তখন তারা বললেন, قالوا اتجعل فيها من يفسد فيها ويسفك الدماء, আল্লাহ আপনি যাদেরকে খলিফা হিসাবে বা পৃথিবীতে প্রেরণ করতে চাচ্ছেন, বানাইতে চাচ্ছেন, তারা বানাইলে পরে কি করবে জানেন? তারা তো দুনিয়ার ভিতরে ফাসাদ করবে, মারামারি করবে, রক্তপাত ঘটাবে। অতএব আমরাই আপনার গুণকীর্তন করছি, আপনার পবিত্রতা বর্ণনা করছি, তো তাদেরকে বানিয়ে কী লাভ হবে যারা মারামারি করবে, রক্তপাত ঘটাবে, বিশৃঙ্খলা করবে? আর আমরা ফেরেশতারা তো পবিত্র, নূরের তৈরি, আমাদের মধ্যে মারামারি নাই, কাটাকাটি নাই, রক্তপাত নাই। ওনাহনু নুসাব্বিহু বিহামদিকা নুকদ্দিসুলাক, আমরা তো সর্বক্ষণ আপনার পবিত্রতা, পাক পবিত্রতা এবং আপনার গুণকীর্তন আমরা করতেছি, অতএব ওদেরকে আর বানান দরকার নাই মনে করি। আল্লাহ পাক বলেন, ক্বালা ইন্নি আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ পাক বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। এখানে বিষয় হলো, ফেরেশতারা নূরের তৈরি আর মানুষ হলো মাটির তৈরি। নূরের তৈরি ফেরেশতাদের হলো লা ইউয়াক্কিলু ওয়া লা ইউয়ান্নিসু, লা ইউযাক্কিরু ওয়া লা ইউয়ান্নিসু, তারা পুরুষও না মহিলাও না, তারা খায়ও না পানও করে না, তাদের দরকার হয় না, তারা স্ত্রীলিঙ্গ না পুরলিঙ্গ না, তাদের যৌন চাহিদা নাই, তাদের খিদা নাই, তাদেরকে যে যেই কাজের জন্য নিয়োজিত করেছেন তারা সেই কাজেই ব্যস্ত। যেমন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছেন দূত হিসাবে, বাহক, ফেরেশতাদের কাছে আসমানি কিতাব, নবীদের কাছে আসমানি কিতাব নিয়ে আসতেন। আজরাইলকে দায়িত্ব দিয়েছেন মালাকুল মউতকে, পৃথিবীর প্রাণীকুলের জান কবজ করার জন্য। ইসরাফিল আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছেন সিংহে নিয়ে দাঁড়িয়ে থাকবে, আল্লাহ যখন হুকুম করবে কিয়ামত সংগঠিত হবে,
পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মিকেল ইসলামকে দায়িত্ব দিয়েছেন পৃথিবীতে কোথায় বৃষ্টির দরকার, কোথায় বৃষ্টি লাগবে না, ওগুলা রিজিকের ব্যাপারে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এরকম আরজ বহনকারী ফেরেস্তা আছে, ক্রমান কাতিবিন ইয়ালামুন মা তাফালুন, আমাদের সাথে আমল লেখক বৃন্দ আছে। এরকমভাবে প্রত্যেকটা মানুষের সাথেই আমল লেখক বৃন্দ রয়েছে। নেক কাজ করলে ডান দিকের ফেরেস্তা লিপিবদ্ধ করে ফেলে, বদ কাজ করলে বাম দিকের ফেরেস্তাও সময় নেয় যে বান্দা তোবা করে কিনা, পরবর্তীতে সে গুনাটো লিখে ফেলে। তো আমি বলতেছিলাম যে হাদিসটি এত সুন্দর যে আলা ইন্না ফিল জাজাতে লামুদগাতুন, মানুষের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরো আছে, সেটা যদি কি হয় নষ্ট হয় পুরো শরীরটি নষ্ট হয়ে যাবে। আমরা সেই অন্তরটাকে পরিষ্কার রাখি, কলপটাকে পরিষ্কার রাখি। এই জন্য আমি উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম কাপড়ে যদি ময়লা লাগে সাবান দিয়ে ধুইলে অথবা ব্লিচিং দিয়ে ধুইলে আমরা ইস্তারি করলে এটা সুন্দর লাগে, ময়লাটা দূর হয়ে যায়। তো দ্রুপ আমরা এরকমভাবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, নামাজ পড়ার মাধ্যমে, ভালো কাজ করার মাধ্যমে, নেক কাজ করার মাধ্যমে, আল্লাহর হুকুম করার, আল্লাহর হুকুম পালন করার মাধ্যমে আমাদের ওই অন্তরটা কী হবে, পরিষ্কার হবে। যদিও গুনায় আমাদের অন্তরটা কী হয়ে গেছে, মরিচিকা পড়ে গেছে, আর ওই অন্তর পরিষ্কারের উপায় রসুল বলেন যে কোরআন শরীফ তেলাওয়াত করা, আফদলুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন, উত্তম ইবাদত হলো কোরআন শরীফ তেলাওয়াত করা। তাহলে আমরা জানি ইসলাম তো এত সুন্দর জীবন ব্যবস্থা যে ইসলামে বৈরাগ্য বলতে কিছুই নেই। এবং আমি পূর্বের আলোচনায় বলেছিলাম ইসলাম সম্পর্কে, আর সেখানে আরেকটা আমি বলবো যে সবাইকে সম্বোধন করে আল্লাহ পাক বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান হওয়া ব্যতীত মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক আমাদেরকে সাবধান করলেন যে মুসলমান হওয়া ব্যতীত মৃত্যুবরণ করো না, যদি মুসলমান হওয়া ব্যতীত মৃত্যুবরণ করো তাহলে তোমাকে জাহান্নাম ভোগ করতে হবে, তোমাকে দুজকে যেতে হবে, তোমাকে শাস্তি ভোগ করতে হবে, তোমাকে অনন্ত অসীমকাল এরকমভাবে ফেরেস্তাদের আজাব তোমাকে বরদাস্ত করে যেতে হবে। আর জাহান্নামের মধ্যে ছোট্ট সবচেয়ে আজাব ওই ব্যক্তির হবে, রসুল বলেন যে দুই পায়ে ফিতাযুক্ত দুইটা আগুনের জুতা দেওয়া হবে, এই দুইটা আগুনের ফিতাযুক্ত জুতা পরার কারণে তার মাথার মগজ পর্যন্ত টকবক করতে থাকবে, নাউজুবিল্লাহ মিন যালিক। আমার পায়ে যদি একটা কাঁটা ফুটে তা আমি হাঁটতে পারি না, বসে যাই যে কাঁটাটা বের করতে হবে। তাহলে আমার পায়ে যদি আগুনের দুইটা জুতা থাকে তাহলে আমি কি চলতে পারবো, আমার কি কঠিন এক অবস্থা হবে। তাই মানুষ হিসাবে আমাকে হুশ করে চলতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা মানুষ কারা আর কারা মানুষ না, আমরা যদি একটু লক্ষ্য করি সূরা আসরের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ সময়ের কসম খেয়ে বলতেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। আমি বলেন, আপনি বলেন, সারা বিশ্বের মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সবাই কি আল্লাহ লক্ষ্য করে বলেন ইন্নাল ইনসান আলাফি খুশ, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। তবে তারা নয়, কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তারা না, এবং পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। এখানে চারটা কথা বলা হয়েছে। তাহলে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, তবে তারা নয়, এক নম্বর যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, মানুষ হিসেবে যারা আমরা আল্লাহকে জানি, আমরা আসলে জানি সমস্ত ধর্মাবলম্বীরাই আল্লাহকে বিশ্বাস করে, কে গড বলে, কে ভগবান বলে, কে ঈশ্বর বলে। তো সৃষ্টিকর্তা আমরা বিশ্বের ধর্মাবলম্বীরা জানি, আর মুসলমানও এক আল্লাহকে জানি। আমাদের পার্থক্য হলো যে আমরা আল্লাহর সাথে কাউকে শরিক করি না,
অন্যরা শরীক করে এর থেকে আমরা পরহেজ, যার কারণে আমরা মুসলমান, আল্লাহ এক জানি, আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন না, কারো থেকে জন্ম নেন না। তো যাই হোক, আমি বলতেছিলাম যে চারটি জিনিস সূরা আসরের মধ্যে বললেন, যার মধ্যে থাকবে সেই মানুষ হবে। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে তারা নয়, যারা ইমান এনেছে, ইমান আনার পরে যারা সৎ কাজ করে। সৎ কাজ কি মানে? ভালো কাজ। কোরআন হাদিসের ভিত্তিতে আল্লাহ রসুল যে কাজগুলি করেছেন সেই কাজগুলি করা, আর যে কাজগুলি ছেড়ে দিয়েছেন সেই কাজ থেকে বেঁচে থাকা। তাহলে সৎ কাজ করা হলো একজন মানুষের উপকার করা, গরিব দুস্থের মাঝে দান সৎকা করা, এরকম বিমারীকে এরকম সেবার যত্ন করা, পিতামাতার খেদমত করা, পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা, এরকমভাবে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, জাকাত দেওয়া, তো এগুলি সব কিছুই চলে আসতেছে আমাদের নেক কাজ, সৎ কাজের মধ্যে চলে আসতেছে। তাহলে ইমান আনার পরে সৎ কাজ, ইমান আছে সৎ কাজ নাই, সে মুমিন পাক্কা ইমানদার হতে পারবে না, সে মানুষ বলে আল্লাহর কাছে বিবেচিত হতে পারে না। তারপরে বলছেন অথবা সৌবিল হক, যে পরস্পরকে শত্রু উপদেশ দেয়, অর্থাৎ মরুন বিল মারুফ, সৎ কাজ আদেশ দেয়, যে ভাই তুমি এই কাজটা করো, এই ভালো কাজটা করো, তুমি নামাজ পড়ে আসো, নামাজের দিকে আসো, তুমি ব্যবসাতে ভেজাল মিস করতেছো না, এ হারাম উপার্জন করবে না, মিথ্যা কথা বলতেছো কেন, মিথ্যা কথা ছেড়ে দাও, দুর্নীতি করো না ভাই, মানুষকে ঠকাবে না, তো এরকমভাবে উপদেশ দিতে হবে, ভালো উপদেশ। তিন নম্বর, চার নম্বর হলো অথবা সবিশ্বে, এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ, পরস্পরকে ধৈর্যের উপদেশ, যে আমাদের মনে চায় যে আমরা অন্যায় কাজ করি, চুরি করি, ডাকাতি করি, অনেকে আছে এরকমভাবে দুর্নীতি করি, অনেকে নিজের ঘরে বিবি রেখে, হালাল বিবি রেখে অন্য মেয়েদের সাথে সময় দিচ্ছে, খারাপ কাজ করতেছে, বিবিচারি করতেছে, তো যারা এই খারাপ কাজে নিয়োজিত তাদেরকে আমরা এই কাজ থেকে ফিরাবো, অন্যায় কাজ থেকে ফিরাবো, যে চুরি করা মহাপাপ, ডাকাতি করা এটাও মহাপাপ, মিথ্যা কথা বলা মহাপাপ, মানুষের সাথে খারাপ আচরণ করা মহাপাপ, মালের মধ্যে ভেজাল দেওয়া এটাও মহাপাপ, এভাবে আমরা খারাপ কাজ থেকে ফিরাবো, অর্থাৎ সবর, ধৈর্য ধারণ করব। ধৈর্যের এক অর্থ হলো ফিরে থাকা। আমার মনে চাই, আমি মনে করেন সামান্য বেতনে চাকরি করি, এখন আমি ফ্যামিলির চাহিদা মিটাইতে পারছি না, তাহলে আমাকে কী করতে হবে? আমাকে অন্যভাবে কিছু কাজ করতে হবে, ব্যবসার ভিতরে ভেজাল দিতে হবে, চাকরি করলে হয়তো এখানে দুর্নীতি করতে হবে, না আমি এটা করব না, এর থেকে ফিরে থাকা, বেঁচে থাকা, সবর করা, না আমি যা আছে তাই দিয়ে আমি চলবো, আমি আল্লাহর উপর সুপর্দ, আল্লাহ আমাকে যে বলতে রাখছে আলহামদুলিল্লাহ, আমি শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন। তাই মানুষ তো সেই যে নিজকে নিজে চিনতে পারে। এরকমভাবে কোরআনে অন্যত্র মানুষ সম্পর্কে বহু আলোচনা আছে, সময়ের কারণে সম্ভব হবে না, তাই শ্রোতাবিন্দুকে দিন টিভির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ আবার জানাচ্ছি। এবং মানব জীবন ইসলাম, এটা আমাদের কত প্রয়োজনীয়, খুব সুন্দর একটা বিষয়, এই ব্যাপারে পরবর্তী আলোচনা চলতে থাকবে পর্বে। তো আমি আপনাদেরকে আমার সাথে থাকার জন্য আপনাদের সুস্বাস্থ্য কামনা করি, দীর্ঘ হায়াত কামনা করি, সারা বিশ্বের শান্তি ভয়ে আনুক, সারা বিশ্বের মানুষ শান্তিতে বসবাস করুক, সারা বিশ্বের মানুষ আমরা ভাই ভাই হিসাবে চলতে পারি, মারামারি কাটাকাটি রাহাজানি থেকে সারা বিশ্ববাসীকে আল্লাহ পাক হেফাজত করেন, করোনা ভাইরাস অমিক্রন থেকে সারা বিশ্ববাসীকে মুক্ত করেন। আর আল্লাহর কাছে এই দোয়া করে, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, এই আমি আজকে আপনাদের সম্মুখ থেকে বিদায় নিচ্ছি। এবং আমাকে আমন্ত্রণ দাওয়াত দেওয়ার জন্য আমি দিন টিভিকে আবারও আন্তরিক মোবারকবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু।